একদা মুসলিম রাজ্যে ছিল এক নামাজি বাদশাহ। সে তৎকালীন এক বুজুর্গের খুবই ভক্ত ছিল। বাদশাহ তাকে ওস্তাদের মতো মান্য করত, ভালো যত্নআত্নি করত। বছরে দুবার বুজুর্গকে দাওয়াত দিয়ে এনে প্রজাদের ওয়াজ নসিহত শুনাতো। তো একবার এ বাদশাহ খুব মানসিক পেরেশানিতে পড়ে বুজুর্গের কাছে পায়রা দিয়ে চিঠি পাঠালো, হুজুর, আমার দিল অত্যন্ত দুনিয়ামুখী আর গোমরা হয়ে যাচ্ছে, ধর্মকর্মে কোনো মন বসে না, আমায় এমন কিছু আমল দিন যাতে আমি এ রোগ সারিয়ে উঠতে পারি। বুজুর্গ বাদশাহকে নসিহা দিয়ে জবাব পাঠালেন, রাতে ঘুমানোর আগে 200 বার মৃত্যুর কথা স্মরণ করবে, এতে তোমার জীবনের মোড় ঘুরে যাবে। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার বাদশাহ পত্র প্রেরণ করে বুজুর্গকে জানালো, আপনি যে আমল দিলেন আমি তো তা অনুসরণ করেও কোনো ফল পাইনি, আমি তো রোজ মৃত্যুকে 200 বার তসবিহ গুনে গুনে স্মরণ করছি কিন্তু আমার মাঝে কোনো পরিবর্তন দেখছি না। বুজুর্গ চিঠিতে কি বলেছেন তার গভীর মর্ম বাদশাহ বুঝতে পারেননি, তাই বুজুর্গ ভাবলেন শিশুকে একটা শিক্ষা দিতে হবে, নয়তো তার চিন্তা ভাবনার প্রসার হবে না। তিনি কাল বিলম্ব না করে সোজা বাদশাহ দরবারে গেলেন এবং বললেন, তোমার সাথে আমার জরুরি আলাপ আছে। বাদশাহ বলল, জি হুজুর, বলুন। বুজুর্গ বলল, কিভাবে তুমি মৃত্যুকে স্মরণ করেছ জানতে পারি? বাদশাহ তখন বলল, হুজুর, আমি প্রতিরাতে ঘুমানোর আগে যেভাবে তসবিহ গুনে গুনে জিকির করতাম ঠিক সেইভাবে 200 বার পড়েছি, আমি মরব, আমাকে মরতে হবে, আমি মরব, আমাকে মরতে হবে। বাদশাহ জবাব শুনে অতিশয় হতভম্ব হয়ে গেল। বুজুর্গ বলল, আচ্ছা শুনো, আমার একটা ইচ্ছা আছে যা শুধুমাত্র তোমার দ্বারাই পূরণ করা সম্ভব। তুমি তো এদেশের বাদশাহ, যদি তুমি আমার ইচ্ছাটা পূরণ করতে আমি খুবই খুশি হতাম। বাদশাহ তখন সাদরে বুজুর্গের ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুত ছিল। বুজুর্গ তখন বলল, আমি চাই একদিনের জন্য তোমার সিংহাসনে বসতে, মানে একদিনের জন্য বাদশাহ হতে। এই কথা শুনে বাদশাহ তার মন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করলো। তখন মন্ত্রীরা জানালো, বুজুর্গ কি না কি আইন মেনে বসে, হিতের বিপরীত হলে। এই সব কিছু শুনে বাদশাহ সিদ্ধান্ত নিয়ে বুজুর্গকে একদিনের জন্য সিংহাসনে বসালো আর প্রজাদের বলল, আজকের জন্য এই ভূখণ্ডের বাদশাহ আমি নই, আমার ওস্তাদ। তোমরা তার হুকুমকে আজ সেভাবেই তামিল করবে যেভাবে আমার হুকুমকে করতে। আমি জানি তার দ্বারা খেয়ানত হবে না। তিনি আগামীকাল আমাকে আমার মুকুট, সিংহাসন এবং রাজ্য ফেরত দিবেন। ভাষণ শুনে প্রজারা সবাই বুজুর্গকে একদিনের জন্য বাদশাহ হিসাবে সাদরে মেনে নিল। এদিকে বুজুর্গ একদিনের বাদশাহ হয়ে বললেন, আজকের দিনে যে আমার হুকুম অমান্য করবে তার শাস্তি কি? প্রজারা সবাই একযোগে বলে উঠল, মৃত্যুদণ্ড। তখন বাদশাহ জল্লাদকে ডাকলেন আর বললেন, আগের বাদশাহকে কয়েদ করো, তলোয়ারে ধার দাও আর তাকে জানিয়ে দাও আজ সন্ধ্যায় তার ফাঁসি হতে পারে। আগের বাদশাহ তখন সভায়। বুজুর্গের মুখে এমন আদেশ শুনে সে তখনই জ্ঞান হারিয়ে ফেলল। বুজুর্গ তখন প্রজাদের সামনে মুকুট খুলে রেখে বলল, আমার কাজ শেষ, তাই তার রাজ্য আমি তাকে ফিরিয়ে দিলাম। এখন তোমরা সবাই মিলে বাদশার হাতে পায়ে তেল পানি মালিশ করে তার জ্ঞান ফিরানোর চেষ্টা করো। মৃত্যুর ভয়ে বাদশাহ অজ্ঞান হয়ে 3 দিনের জন্য বাদশার জ্ঞান ফিরল না। যখন ফিরল তখন বুজুর্গ তাকে বলল, বাদশাহ, সারা জীবনে মাত্র একবার মৃত্যুকে সত্যিকার অর্থে স্মরণ করেছ, তাতেই 3 দিন ভয়ে বেহুশ ছিলে। রোজ 200 বার এভাবে মৃত্যুকে স্মরণ করলে তো ভয়ে মৃত্যুই বরণ করতে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে কমপক্ষে 10 মিনিট মৃত্যুর মোরাকাবা বা ধ্যান করুন, এটাই খুব জরুরি। মৃত্যুর পর আপনার সাথে কি হতে পারে একবার ভাবুন তো। এখনই যদি আপনার মৃত্যু হয় আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা করেছেন? মৃত আত্মীয় বন্ধু বান্ধবদের স্মৃতি স্মরণ করে ভাবুন, এখন তারা কবরে কিভাবে কেমন আছে। মোরাকাবা করলে ইমান তাজা হয়, তাকওয়া জন্মায়, আমলের শক সৃষ্টি হয়, গুনাহ থেকে বাঁচা যায়, কঠোর দিল নরম হয়, আরো অনেক সুযোগ সুবিধাই পাওয়া যায়।
মৃত্যুকে ভয় না করে স্মরণ করতে হয়। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে মৃত্যুর প্রস্তুতি নেওয়া খুব সহজ হয়ে যায়। আর মৃত্যুর প্রস্তুতি হলো দুনিয়ার প্রতি অনাসক্তি, বেশি বেশি নেকামল করা এবং সকল প্রকার গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।